এক এলাহি কাণ্ডই বটায়, শুধু আশপাশে নয়, দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন। আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে? এখানে ওই সন্তানদের জন্যই যান। শুনছি সবাই আসে, আসলে নাকি যেটা এই অসুস্থতা থাকে এটা নাকি ভালো হয়, না হলে বুধ দেখি। আর আমাদের এলাকা থেকে অনেকে আসছে, সেজন্য তাদের কাছ থেকে শুনছি, শুনে তারপর আসছি। যে কোনো গোপন রোগের চিকিৎসা করি, আপনার বান দেয়া জাদু টোনা করে, নষ্ট করে, মাইটে করে যে ফেপড়া পয়সা যায়, যে কোনো ব্যাপার আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুলে বললে চিকিৎসা নিতে পারবেন। আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজন কাছে বলতে পারেন না। আমার ব্যর্থতা বলবেন, প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা ফাঁস নিয়ে যাবার মরবার যান, বিষ খাইবার যান, ওটা যায়েন না। আশা করি আমার সাথে যোগাযোগ করলে প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি, 24 ঘন্টার ভিতরে, 72 ঘন্টার ভিতরে হইব, 24 ঘন্টার ভিতরে, আবার 3 ঘন্টার ভিতরে আপনি যদি কোন চালান করে দিমু উদায় করে নিয়ে যার পারবেন জিনের মাধ্যমে। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ, এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন, সে মানে সাধারণ মানুষ না, একজন মানে কবিরাজ মানুষ। সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে, যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তার যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে। আর এটা হয়েছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে, যদি আপনি বিশ্বাস করেন যে না কবিরের চিকিৎসা ভালো, সে বিভিন্ন গাছগাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে, তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন, বা অনেকেই হয়তো চিকিৎসা নিছেন, তো জানেন আপনারা যে সে কেমন। তো আজকে আবারও আসছি তার কাছে, তার মানে চিকিৎসা সম্বন্ধে আরও কিছু আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো আকবর কবিরাজ। আকবর কবিরাজ, তো আজকে আবারও আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে, কেউ ভালো হয়েছে, তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঘুরতে পারবো, না আল্লাহর রহমতে আজ পর্যন্ত কেউই তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই, কমার বেশি সবারই আল্লাহ ভালো করছে। বিশ্বাসে বস্তু মিলে, অবিশ্বাসে কিছুই মিলে না। যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন, ফোন দিবেন, আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হবো না। এগুলো মানে করার জন্য খরচটা কীভাবে একটু বলবো? খরচ আছে মনে করেন আপনার 20,000 ওপরে, 30,000 ওপরে, 40,000 ওপরে কাজ বুঝিয়ে হলো পয়সা। আপনার ওষুধে একটা পাওয়ার কম, একটা পাওয়ার বেশি আছে, আবার 10,000টার ভিতরে আছে, যে যেরকম করতে পারে। যদি সারা জীবন করেন কে বাধ্য করে তাহলে 30,000টা খরচও করবো কমের পক্ষে। এটা আমি তার দুইটা খামো না শুমো না, তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি। তারপরে যদি টাকা অত না থাকে, ধরেন কিছু বাকি থুয়ে আনা দেবো কি অর্ধেক দিল কি আমার কাছে নাই, অর্ধেক পরে দিলাম, তাও চলবো, এটা তার মনের ব্যাপার। কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইব, ইনশাল্লাহ ভালো হইবেন। তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাইরে থাকে, তাদের ওয়াইফরা দেশে থাকে, হ্যাঁ, অনেকের বউ আছে চলে যায়, হ্যাঁ, তো এটা কোনো চিকিৎসা আছে সে ওখান থেকে তার বউ মানে এমনভাবে রাখবে যে তারে ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না, তারে কি তাকে যেন সবসময় বুঝে? আছে আছে, এবং আছে প্রবাসী ভাইয়েরা কি মা খালারা বইনেরা ভাইয়েরা যারাই ওদিন আছেন কষ্টে আছেন, কোনো বিপদ তোড়াইতেছে না, আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসে আসবেন, আশা করি আল্লাহর রহমতে তোড়াইয়া যাইতে পারবেন। এবং যারা প্রবাসে আছেন, বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীর হাতে ছলানা করে টাকা পয়সা নিয়ে পলায় জায়গা, আশা করি আর যাইতে পারবো না, এমনভাবে আটকাই দিমু আর জীবনে আপনার সারা আল্লাহর রহমতের নকত এই 7 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকেও বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা, সেটা শুধু আপনিই জানেন যে কীভাবে চালান দিবেন বা ই করবেন, ঠিক আছে, এটা আপনার ভিতরেই আছে, কিন্তু আবার আপনি মানে বলে দেন যে এই এই জিনিসগুলো তুমি করো। যে কোনো সমস্যা আল্লাহর রহমতে যদি ইমান বিশ্বাস থাকে, যারা নামাজ পড়েন পাঁচ অক্ত পাঞ্জা গানা, তারা বিশ আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া করে ফোন দিবেন, চিকিৎসা নেবেন। না এই যে আমরা যে আপনার কাছে আসছি, হ্যাঁ, এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে, চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরাজ খুব ভালো চিকিৎসা করে, সে বলার পরে আমি উনি আবার আমাদের বলল যে ভাই আপনার যে তার কথাগুলো একটা তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে, তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে। তো এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে? এর আগে তো ভিডিও ছাড়ছে, আল্লাহর রহমত আছে, বহুত আছে, এভেলেবেল আছে ইনশাল্লাহ, সবাই কইতেছে, না কইলে আপনারা কেমন আইলেন করবেন নাকি, ভালো হয় বিদায় আপনারা এসে উঠাইবেন নইছেন, এবং দর্শক অনেকজনে ভালো হয়েছে প্রেমের ব্যাপারে, অথবা একটা মেয়ের পিছের টাকা লাখ লাখ টাকা এবং সে মেয়েরে পাইতেছে না,
আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকি দিতে পারবো না, এমনভাবে বাধ্য করে দিবো সারা জীবন কন্যাকে ছেলের পাগল হয়ে থাকে। অনেক ভাইরা আছে প্রবাসে থাকে, হ্যাঁ, তারা দেখা যাচ্ছে মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, থাকার পরে সে তো বাইরে চলে গেছে, এখন তার চিন্তা ভাবনা আছে যে এই মেয়েকেই বিয়ে করবে, আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে, তো সে মেয়েকে যে সে আশা পর্যন্ত থাকে বা থাকবে, হইব না বাকি জীবনে এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ওই ছেলের সারা বিয়ে হইতে পারবো না, কামই হইব না মেয়ের, বাপ মা সহ রাজি করে দেবো ওই ছেলের বিরুদ্ধে করে দেবো, স্যার ছেলে জাগাইব তাই মেয়ে জাগাইব তাই, ওই ছেলের মানে বাধ্য হয়ে যাবো গোলাম হয়ে যাবো মেয়েটা, সোজা কথা ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবাস যাবো না, রাজি হইব না, দুনিয়ার ফকির কবিরাজ ভাইটাকে ফোঁপা দিলেও কাম হবো না, আমার যেটা কাজ যেটা আমি করে রাখুম এইটার উপর আর কেউ চালান করতে পারবো না, এই বাংলাদেশের পৃথিবীতে হে মায়ের পর জন্ম হয় নাই, ফিরে দুনিয়া নিয়ে আসতে হইব, যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাহলে আসতে হইব ফিরে জন্ম নিয়ে। অনেক আছে যে বাধ্য মানে অবাধ্যকে বাধ্য করা, হ্যাঁ, অনেক আছে যে মনে করেন যে কেউ মানে স্ত্রী আছে সে মানে স্বামীর কথা শোনে না, আবার কেউ সন্তান আছে সে মা বাবার কথা শোনে না, এভাবে মানে অবাধ্য যারা ঠিক আছে তাদেরকে বাধ্য করা, এভাবে মানে আল্লাহর রহমত আছে ছেলে সন্তান কথা শোনে না অথবা পড়ালেখা করতে চায় না মা বাপরে মানে না, ওই মা বাপের বাধ্য করে দেওয়া যাবো, সে ওষুধ আছে চালানের টাকা দিলে আমি ওষুধ কেনার টাকা দিব, আমি নাম দিব চালান করে দিব, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো, মা বাপ যা বলবো ছেলে তাই শুনবো। এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে, সেই নাম্বারে তো দর্শক যোগাযোগ করবে, কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে মানে না আপনার কাছে আইসে তারপরে মানে ওষুধগুলো নিতে হবে? আমার কাছে আসতে হবে না, ওষুধ নিতে হবে না, আমি ওষুধ আমার কাছে নিউন লাগে না আসল লাগে না, ওই চালানের মাধ্যমে আমি কাজ করি।